আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, পশ্চিমা সংস্কৃতির কবলে পুরো বিশ্ব, মুসলিম অমুসলিম নির্বিশেষে পৃথিবীর প্রত্যেকটা দেশই তাদের অন্ধ অনুকরণে আজ ব্যস্ত। লাইফস্টাইল থেকে শুরু করে তাদের বিকৃত যৌনাচারগুলোকেও অনুকরণ করে চলেছে মুসলিমদের কেউ কেউ। প্রিয় বন্ধুরা, কুকুরের সঙ্গে সখ্যতা গড়ে তোলা কাফেরদের চিরাচরিত অভ্যাস। হাদিস শরীফে কুকুর পালন নিষিদ্ধ হলেও বর্তমানে নিষেধাজ্ঞা অমান্য করে অনেক মুসলিমরাই কুকুর পোষে অভ্যস্ত হয়ে উঠেছে। প্রিয় বন্ধুরা, এখন যে ঘটনা শোনাতে যাচ্ছি সেটি হলো সৌদি আরবের একটি মেয়ে পশ্চিমা মেয়েদের মতো লাইফস্টাইল পরিচালনা করত। কুকুর পোষা থেকে শুরু করে নাইট ক্লাবে যাওয়া এবং মদ্যপান করা ছিল তার নিত্য নৈমিত্তিক ব্যাপার। একদিন নিশারত অবস্থায় তার অন্তরে শয়তান কর্তৃক কুমন্ত্রণার উদ্দীপ্ত হলো। শয়তানের প্ররোচনায় পড়ে তার গৃহপালিত পোষা কুকুরটির সঙ্গে মদ্যপান অবস্থায় ঘৃণিত কাজে লিপ্ত হলো এবং এমনটা সে প্রায় সময় করতে স্বাচ্ছন্দ্য বোধ করতে লাগলো। নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুরা, যখন একজন মুসলিম গুনাহের সীমা অতিক্রম করে ফেলে তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রোগবালাইয়ের মাধ্যমে তাকে শাস্তি দিয়ে থাকেন। ওই পাপিষ্ঠ মেয়ের বেলাও এমনটাই হয়েছে। এভাবে কয়েক মাস যেতে না যেতেই কুকুরের লালা থেকে মিশ্রিত কেনিমোরসিস নামের ব্যাকটেরিয়া সংক্রমে আক্রান্ত হয়ে পড়ে। ডাক্তারের শরণাপন্ন হওয়ার পর ডাক্তারগণ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তার শরীরে জলাতঙ্ক রোগের অস্তিত্ব খুঁজে পেল এবং সেটি সহজে নিরাময় হবে না বলে ডাক্তারগণ রিপোর্টে উল্লেখ করে দিল। নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুরা, ঘটনাটি একটি আরাবিয়ান ওয়েবসাইট আল আরাবিয়া ডট নেট এবং ইউটিউব চ্যানেল থেকে নেওয়া হয়েছে। ঘটনার সত্যতা নিয়ে সন্দেহান হলেও এই ঘটনা থেকে এটাই প্রতীয়মান হয় যে মুসলিমদের জন্য কুকুর পোষা এবং তার সঙ্গে সখ্যতা গড়ে তোলা সম্পূর্ণরূপে অনুচিত। কারণ হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বা যাহারা বিনা প্রয়োজনে কুকুর পালন করে তাদের আমল থেকে দুকেরাত পরিমাণ পূর্ণ কেটে নেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এমন বিকৃত যৌনাচার থেকে হেফাজত করুন, আমিন। প্রিয় বন্ধুরা, পরিশেষে একটি কথাই বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।